ধন্যবাদ সবাইকে। আজকে আমি তোমাদের সামনে তোমাদের তৃতীয় চ্যাপ্টারের ভেরিগনের মোমেন্ট নিয়ে আলাপ আলোচনা করব। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অথবা অ্যাপ্লাইড মেকানিক্স যাদের এ সেমিস্টারে সাবজেক্ট আছে তাদের প্রায় একটা থিওরি হিসাবে এই ভেরিগনের মোমেন্ট নীতি প্রায় পরীক্ষায় আসে। তো আমরা আজকে দেখব ভেরিগনের মোমেন্ট নীতি কি এবং এর প্রমাণ। তো ভেরিগনের মোমেন্ট নীতি যেটা, সেটা মূলত হচ্ছে যে কোনো বস্তুর উপর একাধিক সমতুল্য বল ক্রিয়াশীল হলে বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল হবে একই বিন্দুর সাপেক্ষে উক্ত বলগুলোর লব্ধির মোমেন্টের সমান। অর্থাৎ এখানে বলা যায় যে যদি কোনো বস্তুর উপর একাধিক সমতুল্য বল একই সাথে ক্রিয়ারত থাকে, তবে যে কোনো বিন্দু হতে সকল বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল হবে একই বিন্দুর সাপেক্ষে উক্ত বলগুলোর লব্ধি মোমেন্টের সমান। এটাই মূলত হচ্ছে ভেরিগনের মোমেন্ট নীতি, বা বলা হচ্ছে ভেরিগনস প্রিন্সিপাল অফ মোমেন্ট। এখন আমরা দেখব ভেরিগনের মোমেন্ট নীতির প্রমাণ। তো ভেরিগনের মোমেন্ট নীতি প্রমাণ করতে গেলে আমাদের প্রথমেই এখানে চিত্রের বিষয়টা এসে যায়। তো চিত্রটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে প্রমাণ আমরা করছি যে ধরা যাক F1 এবং F2 দুটি বল এই বিন্দুতে কাজ করছে। এখানে দেখানো আছে F1 এবং F2 দুইটা বল এই বিন্দুতে কাজ করছে, এবং এখানে ABDC এটা হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের লব্ধিটা হচ্ছে AD, যাকে R দিয়ে প্রকাশ করা হয়েছে। সুতরাং আমরা সামান্তরিকের সূত্র অনুসারে জানি কি, F1 F2 বলের ক্ষেত্রে যদি R টা লব্ধি হয় তাহলে F1 F বলের লব্ধি কিন্তু R হিসেবে কাজ করে। এবং বলা হচ্ছে যে ও একই সমতলে অবস্থিত একটা বিন্দু, এই জায়গায় দেখানো আছে ও হচ্ছে একই সমতলে অবস্থিত একটি বিন্দু। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে কি, যে এই ও বিন্দুর সাপেক্ষে F1 বলের মোমেন্ট যোগ ও বিন্দুর সাপেক্ষে F2 বলের মোমেন্ট সমান হচ্ছে এই ও বিন্দুর সাপেক্ষে R বলের মোমেন্ট। মানে F1 এবং F2 দুইটা বলের মোমেন্টটা হবে কি, এই লব্ধি বল R এর মোমেন্টের সমান। তো এই বিষয়টাই এখানে বলা আছে যে ও বিন্দুর সাপেক্ষে R বলের মোমেন্টটা হবে কি, F1 বলের মোমেন্ট এবং F2 বলের মোমেন্টের সমান। এটাই আমাদের মূলত প্রমাণ করার বিষয়। তো AB এর সমান্তরাল করে OC আঁকি। এখানে AB বলতে বোঝানো হচ্ছে এই বাহুটা, AB এর সমান করে OC আঁকার কথা বলা হয়েছে। AB এর সমান করে OC টা এখানে আঁকানোর কথা বলা আছে। তারপর এখানে OA এবং OB এই দুটো যোগ করি। হ্যাঁ, যোগ করা হলো। তারপর এখানে আমাদের যে বিষয় যে ও বিন্দু সাপেক্ষে F1 বলের মোমেন্ট এটা কি, সেই বিষয়টা দেখি। ও বিন্দুর সাপেক্ষে F1 বলের মোমেন্ট, আমরা জানি যে মোমেন্টটা হচ্ছে তার ক্ষেত্রফলের দ্বিগুণ। কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টটা হচ্ছে তার ক্ষেত্রফলের দ্বিগুণ। তো সেই ক্ষেত্রে F1 বলের মোমেন্টটা হচ্ছে, মানে ক্ষেত্রফল বলতে OAB এটাকে বোঝানো হচ্ছে, তাহলে F1 বলের মোমেন্টটা হচ্ছে 2 × ও ত্রিভুজ OAB
এখানে সেটাই বলা হচ্ছে যে ও বিন্দুর সাপেক্ষে এফ বলের মোমেন্টটা হচ্ছে টু ইন্টু ত্রিভুজ এ ও বি। একইভাবে ও বিন্দুর সাপেক্ষে এফ টি বলের মোমেন্ট হবে টু ইন্টু এ ও সি, এখানে টু ইন্টু এ ও সি এই অংশটা বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে আর বলের ক্ষেত্রে যদি আমরা দেখি ও বিন্দুর সাপেক্ষে আর বলের লব্ধিটা হচ্ছে ত্রিভুজ এ ও ডি, তাহলে লব্ধিটা হচ্ছে আর, তাহলে ও বিন্দুর সাপেক্ষে আর বলের মোমেন্টটা হবে ত্রিভুজ টু ইন্টু এ ও ডি, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন চিত্র থেকে কয়েকটা বিষয় দেখা যায়। একটা হচ্ছে আমরা চিত্র দেখলে বুঝতে পারবো যে ত্রিভুজ এ ও ডি এই যে অংশটা বলা হচ্ছে এখানে ত্রিভুজ এ ও ডি, এই ত্রিভুজ এ ও ডিটা হলো ত্রিভুজ এ ও সি প্লাস ত্রিভুজ এ সি ডি এই দুইটার যোগফলের সমান। এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ও ডি এই অংশটা, এই অংশ এবং এই অংশ দুইটা নিয়ে গঠিত, এই জন্য বলা হচ্ছে ত্রিভুজ এ ও ডি সমান হচ্ছে ত্রিভুজ এ ও সি প্লাস হচ্ছে ত্রিভুজ এ সি ডি, সেটা এখানে দেখানো আছে। এবং পরের অংশে আবার এই জায়গায় বলা আছে যে ত্রিভুজ এ সি ডি এটাকে আবার ত্রিভুজ এ বি ডি অংশে আমরা নিয়ে আসতে পারি, ত্রিভুজ এ বি ডি মানে এ অংশ আর এ অংশ দুইটা যেহেতু সমান এই জন্য জাস্ট কনভার্ট করার একটা প্রসেস। আগে ছিল আমাদের ত্রিভুজ এ ও ডি সমান হচ্ছে এ অংশ আর এ অংশ, এবং যেহেতু আমরা জানি এ অংশ আর এই অংশ সমান সুতরাং এটা যোগ এটা সমান হচ্ছে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও ডি। হ্যাঁ, এখানে পরের অংশে সেটাই বলা আছে, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও ডি সমান হচ্ছে ত্রিভুজ এ ও সি প্লাস হচ্ছে ত্রিভুজ এ ও বি। এখন উভয় পাশে যদি আমরা দুই গুণ করি তাহলে পাচ্ছি কি ত্রিভুজ টু ইন্টু ত্রিভুজ এ ও ডি ইকুয়াল হচ্ছে টু ইন্টু ত্রিভুজ এ ও সি প্লাস টু ইন্টু ত্রিভুজ এ ও বি। তো যেটা আমরা এখান থেকে আগেই দেখেছি যে ও বিন্দুর সাপেক্ষে আর বলের মোমেন্ট হচ্ছে টু ইন্টু ত্রিভুজ এ ও ডি, এখানে সেটা টু ইন্টু ত্রিভুজ এ ও ডি যেটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে আর বলের মোমেন্ট, এবং টু ইন্টু ত্রিভুজ এ ও সি এটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে এফ ওয়ান বলের মোমেন্ট প্লাস হচ্ছে টু ইন্টু ত্রিভুজ এ ও বি এটা হচ্ছে এফ টু বলের মোমেন্ট। তো এটা হচ্ছে আমাদের মূলত প্রমাণ করার আলোচ্য বিষয়, যে আমাদের বলা ছিল যে যদি কোনো বস্তুর উপর একাধিক সমতুল্য বল একই সাথে ক্রিয়ারত থাকে তবে যে কোনো বিন্দুর হতে সকল বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল হবে একই বিন্দুর সাপেক্ষে উক্ত বলগুলো লব্ধির মোমেন্টের সমান। তাহলে এখানে মূলত আমাদের দুইটা বল ছিল, একটা হচ্ছে এফ ওয়ান এফ টু, তাহলে এফ ওয়ান এবং এফ টু বলের এখানে মোমেন্টটা আমরা পেলাম মোমেন্টের যোগফল, এবং এখানে এই দুটো বলের লব্ধিটা কী ছিল আর। তো সেই ক্ষেত্রে বলা ছিল যে এই দুই বলের মোমেন্টটা হবে লব্ধি বলের মোমেন্টের সমান, মানে আর লব্ধি বলের মোমেন্ট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই করোনা মুহূর্তে বিশ্ববাসী এখন খুবই ভীতিগ্রস্ত, তোমরা ছাত্ররা বা আমরা সবাই অত্যধিক মর্মাহত। তো আশা করি খুব দ্রুতই তোমাদের সাথে দেখা হবে বলে আমি বিশ্বাস করি। বাসায় বসে সবাই পড়াশোনা করুন এবং কোনো ধরনের বিপদগামী পথে না যাও, এটা আমি সবার কাছে আশা করি। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।